এর আগের পর্বে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্ট উইন্ডো অবজেক্ট। উইন্ডো অবজেক্টের ভিতরে বেশ মজার মজার কিন্তু বেশ কিছু ফাংশন ছিল। তো নেভিগেটর অবজেক্টের মধ্যেও অনেক মজার মজার ফাংশন আছে। তো নেভিগেটর অবজেক্টের বিষয়ে বলা হচ্ছে যে দ্য জাভাস্ক্রিপ্ট নেভিগেটর অবজেক্ট ইজ ইউজড ফর ব্রাউজার ডিটেকশন, ইউজ ফর ব্রাউজার ডিটেকশন। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কোডটা কোন ব্রাউজারে রান হয়েছে, কোন ওএসে রান হয়েছে, সেইটা ডিটেইলটা আমরা করতে পারি কি জাভাস্ক্রিপ্টের যে নেভিগেটর অবজেক্ট আছে সেই নেভিগেটর অবজেক্টের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি। যেরকম নেভিগেটর ডট অ্যাপ কোড নেম, এটা দিয়ে আমরা একটা প্রপার্টি পেতে পারি, নেভিগেটর ডট অ্যাপ নেম। আবার হচ্ছে নেভিগেটর ডট অ্যাপ ভার্সন, আবার নেভিগেটর ডট কুকি ইনেবল আছে কি না, আবার নেভিগেটর ডট ল্যাঙ্গুয়েজ, নেভিগেটর ডট ইউজার এজেন্ট, নেভিগেটর ডট প্ল্যাটফর্ম, নেভিগেটর ডট অনলাইন, এরকম জাভাস্ক্রিপ্টে, এরকম জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্টের যে নেভিগেটর অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে কি বলে এটাকে নেভিগেটর, জাভাস্ক্রিপ্টের নেভিগেটরে এরকম অনেকগুলো অবজেক্ট আছে, অনেকগুলো প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো কাজে লাগায় অনেক কিছু করা যায়। তো চলেন আমরা একটা একটা করে এই জিনিসগুলো করতে থাকি, হ্যাঁ একটা একটা করে করতে থাকি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। আচ্ছা আমি চলে যাচ্ছি সরাসরি কোডে, সরাসরি কোডে চলে যাচ্ছি। তো ধরেন আমি নেভিগেটর থেকে, আপনি জাস্ট নেভিগেটর লিখলেই কিন্তু হবে, হ্যাঁ দেন ডট দেবেন, ডট দিলে নেভিগেটরের পরে ডট দিলে অনেকগুলো প্রপার্টি শো করবে। এখানে অনেক প্রপার্টি আছে নেভিগেটরের মধ্যে, অনেকগুলো প্রপার্টি আছে, অনেকগুলো অনেকগুলো অনেকগুলো, আমি আবার বলতেছি অনেকগুলো, অ্যাপ কোড নেম, ইউজার এজেন্ট, স্টোরেজ, হিউজ। তো আমরা তো এর মধ্যে কয়েকটা প্র্যাকটিস করব। যেরকম অ্যাপ কোড নেম, অ্যাপ কোড নেম, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, অ্যাপ কোড নেম প্রপার্টি পাচ্ছি, আমার ব্রাউজারের প্রপার্টিগুলো পাচ্ছি। তো ব্রাউজারের কী কী প্রপার্টি পাচ্ছি আমরা একটা একটা করে লিখে রাখি, ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিতে পারি আমরা এগুলো, হ্যাঁ ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিতে পারি। অ্যাপ কোড নেম, তারপরে আরও অনেকগুলো পাবো, একটা একটা করে লিখি আমরা, হ্যাঁ একটা একটা করে দেখতে থাকি। তারপরে আসে অ্যাপ নেম, তারপরে আসেন হচ্ছে আমাদের দিলাম হচ্ছে অ্যাপ নেম, এই প্রপার্টির নাম দিলাম আমি অ্যাপ নেম। তারপরে আমি পাবো হচ্ছে অ্যাপ ভার্সন, এগুলো সবই কিন্তু ব্রাউজারের বিভিন্ন প্রপার্টিগুলো জাভাস্ক্রিপ্ট আমাদেরকে করবে কি রিটার্ন করবে। তারপর অ্যাপ ভার্সন, কুকি ইনেবল, এরপরে আসুন অ্যাপ ভার্সন, তারপরে হচ্ছে কুকি ইনেবল, আমার এখানে কুকি ইনেবল আছে কি না। এরপরে আসেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইউজার এজেন্ট, প্ল্যাটফর্ম, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, এই ভ্যারিয়েবলের নাম দিলাম ল্যাঙ্গুয়েজ। তারপরে দিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজের পরে এখানে দিলাম আমি ইউজার এজেন্ট, এখানে দিলাম আমি ইউজার এজেন্ট, ইউজার এজেন্টের পরে আমি দিলাম হচ্ছে প্ল্যাটফর্ম, ইউজার এজেন্টের পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে প্ল্যাটফর্ম। এখানে আমরা এই যে নেভিগেটর অবজেক্ট দিয়ে যে প্রপার্টিগুলো পাই, এই সবগুলো প্রপার্টি হচ্ছে, এই সবগুলো প্রপার্টি হচ্ছে আমার কি প্রপার্টি, এই সবগুলো প্রপার্টি হচ্ছে আমার ব্রাউজারের প্রপার্টি, হ্যাঁ এই সবগুলো প্রপার্টি হচ্ছে আমার ব্রাউজারের প্রপার্টি। এবং এই নেভিগেটর প্রপার্টি দিয়ে জিও লোকেশনও পাওয়া যায়, এটা খুবই মজার আরেকটা বিষয় যে নেভিগেটর দিয়ে আমরা জিও লোকেশনও পেতে পারি। হ্যাঁ সেগুলো আমরা পরের পর্বে গিয়ে দেখব, নেভিগেটর দিয়ে কীভাবে আমরা জিও লোকেশনটা দেখতে পারি। হ্যাঁ এখন আসেন এই যে প্রপার্টিগুলো দেখলাম, এই প্রপার্টিগুলোর আউটপুট দেখতে চাই আমরা, তাই না? তাহলে আউটপুট দেখার জন্য আমি ডকুমেন্ট ডট রাইট করে দিচ্ছি। জাস্ট ডকুমেন্ট ডট রাইটে আমরা আলাদা আলাদা লাইনে যাতে দেখতে পাই, এই জন্য একটা বিআর ট্যাগ ইউজ করছি আমি, যাতে করে আলাদা আলাদা লাইনে এগুলো দেখতে পাই। প্রথমে আমি নিয়ে নিলাম অ্যাপ কোড নেম, এগুলো তাহলে আলাদা আলাদা লাইনে আমরা দেখতে পাচ্ছি। ওকে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যাপ নেম, তারপরে নিয়ে নিচ্ছি আমি অ্যাপ ভার্সন, তারপরে নিয়ে নিচ্ছি আমার কুকি ইনেবল আছে কি না, তারপরে নিয়ে নিচ্ছি আমি ল্যাঙ্গুয়েজ, তারপরে নিয়ে নিচ্ছি আমরা ইউজার এজেন্ট, তারপরে নিয়ে নিচ্ছি আমরা প্ল্যাটফর্ম। ওকে তাহলে খেয়াল করে দেখেন নেভিগেটর অবজেক্ট থেকে পুরো ব্রাউজারের ডিটেলটাই কিন্তু আমরা পেয়ে যাব, যে মোজিলা ফায়ারফক্স, নেটস্কেপ, উইন্ডোজ ট্রু, ইংলিশ, হ্যাঁ তারপরে হচ্ছে উইন্ডোজ 32, মোজিলা ফায়ারফক্সের ভার্সন, অর্থাৎ ব্রাউজারের পুরো ডিটেল, সিস্টেমের পুরো ডিটেলই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আরেকটা মজার বিষয় আছে এই নেভিগেটর অবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে নেভিগেটর দিয়ে আমরা করতে পারি কি জিও লোকেশন ট্র্যাক করতে পারি। জিও লোকেশনে আমার কারেন্ট পজিশন কি সেই পজিশনটাও কিন্তু এখান থেকে আমরা দেখে ফেলতে পারি, ভেরি ইজি, ভেরি ইজি। চলেন এই জিনিসটা প্র্যাকটিস করা যাক। সেটা হচ্ছে নেভিগেটর দিয়ে কি করব আমরা, আমরা নেভিগেটর দিয়ে জিও লোকেশন দেখব।
তো পরের ভিডিওতে গিয়ে সেই কাজটা করি আমরা, জিও লোকেশন দেখার বিষয়টা। আশা করি পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।